গুড আফটারনুন, ওয়েলকাম টু দা হামটিন ফ্যামিলি। আজকে সকাল সকাল নয়, আজকে একটু বেলা হয়ে গেল, মোটামুটি 1:30 মতো বাজে, অফিসে চলে এসেছি। একটু ব্যস্ততার মধ্যেই অফিস এলাম আর কি। অ্যাজ ইউজুয়াল এই পয়লা বৈশাখের ব্যাপার, একটু তো সকালবেলা ল্যাদ লাগছিলো, টুকটাক ঘরের কাজ ফাজও ছিল, একটু ঘর তো পরিষ্কার করে আসতে হলো যেহেতু পয়লা বৈশাখ। পরকে সকালবেলা ঘুম থেকে তুলে নতুন জামা কাপড় পরিয়ে মায়ের ওখানে দিলাম, দিয়ে অফিস ঢুকেছি প্রায় 11:30। তো এসে টুকটাক যে কাজগুলো ছিল করলাম, সারলাম, সেরে এবার একটু ফ্রি হয়ে গেছি। লাঞ্চ নিয়ে এসেছিলাম, কিন্তু আমি ভাবছি কি দুটোর মধ্যে বাড়ি বেরিয়ে যাব, বাড়ি চলে যাব, আর বাড়িতে গিয়েই লাঞ্চটা একবারে বসে করব। যদি অর্ডার খাওয়া হয়ে গেছে আর র‍্যাক্স বাড়ি এখন যাবে না, একাই করবো, কিন্তু ভালো লাগছে না এখন অফিসার লাঞ্চ করতে। তো আজকে অ্যাকচুয়ালি অনেক প্ল্যান আছে, দেশের বাড়ি যাওয়ারও ইচ্ছে আছে, রাত্রিবেলা একটা ইনভিটেশন আছে দেশের বাড়িতে, সেই জন্য যাবো এরকম ভাবছি। দুপুরবেলা অরকে একটুখানি ওর সাথে খেলাধুলা করবো, এরকম একটা প্ল্যানটা নিয়েই আর কি 2 নাগাদ বেরিয়ে যাব। তো 1:30 বাজে, আর আধ ঘন্টা একটু টুকটাক কাজগুলো করব, করে বেরিয়ে যাব। আজকে যাচ্ছি মায়ের ওখানে, তো যাওয়ার আগে ভাবলাম কি একটু মিষ্টি নিয়ে নিই, যেহেতু আজকে নববর্ষ, একটু দই মিষ্টি নিয়ে যাওয়া উচিত। তো মিষ্টির দোকানে দাঁড়ালাম, র্যাপিডো দাঁড়িয়ে আছে, র্যাপিডো করে মায়ের ওখানে চলে যাবো, ওখানে গিয়েই খাবো আজকে। বাড়িতে এসে একটু টুকটাক রেডি হয়ে নিলাম, ওরও তো একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিল হালকা করে 5-10 মিনিটের, অ্যাকচুয়ালি টাইম ছিল না। তো এখন মোটামুটি 4:50 বাজে, তো বেরোলাম আমরা। ওর একটু পাপের জন্য দুঃখ হচ্ছে, কেননা পাপ যায়নি বলে, কিন্তু আমরা তো সামনে গিয়ে টাইগার দেখতে পাবো না? সবাইকে বলে দাও কি দেখবো, টাইগার কিরম করে বলে দাও সবাইকে। আচ্ছা, আর ফক্সটা কিরম করে বলে দাও সবাইকে, ফক্সরা কিরম করে বলে দাও। আচ্ছা, ও ফক্স কিরম করে ভুলে গেছে। যাই হোক, এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম 4:50, তো আশা করা যাচ্ছে আজকে 7:30-8টার মধ্যে পৌঁছে যাবো, অতটা দেরি আর হবে না। রোজ দিন যেরকম 11:00-12:00 বেজে যায়, আই থিঙ্ক আজ এই হবে না, কারণ র‍্যাটস জাস্ট এসেই বেরিয়ে গেছে, ফ্রেশও হয়নি, আমি একটু ফ্রেশ হলাম, আর অরোর একটা পাওয়ার ন্যাপও হয়ে গেছে। আমাদের মন্দিরতলা পৌঁছতে না পৌঁছতে দুজনের খুব জোর খিদে পেয়ে গেছে, বুবু সেরকম কিছু খায়নি, আর আমি সেই একটুখানি দই দিয়ে ভাত খেয়েছিলাম, তো অলরেডি হাত হজম হয়ে গেছে। তো সেই জন্য মন্দিরতলায় গাড়ি দাঁড় করিয়ে পাপা গেছে আমাদের জন্য একটুখানি কিছু পেস্ট্রি আনতে, কেক আনতে, আর কি আনতে মাম্মা? আচ্ছা, তো ওই আর কি একটুখানি টুকটাক কিছু খেতে খেতে, একটু কোল্ড ড্রিঙ্ক ট্রিঙ্ক খেতে হবে, খুব প্রচন্ড গরম। তো হ্যাঁ হ্যাঁ, এসি এসি চলবে, গাড়িটা বন্ধ তো তাই চলছে না। তো সেই আর কি একটুখানি কিছু নিয়ে আসুক, তারপরে খেতে খেতে যাবো আর কি। পুকুর জন্য একটা ছোট্ট মতো পেস্ট্রি এসে গেছে, পুকু এই পেস্ট্রিটা খেয়ে নেবে। তবে আমাদের কি এনেছো? আমাদের জন্য স্পেশাল খাবার আছে। আচ্ছা, আমাদের জন্য কিছু স্পেশাল খাবার আছে। পুকু পেস্ট্রিটা খাওয়া হয়ে গেলে আমরা আমাদের স্পেশাল খাবারটা খাবো, আগে পুকু পেস্ট্রিটা খেয়ে নিক। সামনে কোথাও থেকে একটু কোল্ড ড্রিঙ্কটা নিতে হবে, কোল্ড ড্রিঙ্কটা বড্ড খাওয়ার ইচ্ছে করছে আজকে, এটা খাবো, খাওয়ার পর তারপরে কোল্ড ড্রিঙ্ক আনবো। সামনে সুন্দর বেশ ফাঁকা হাইওয়ে, বহুদিন পরে এত ফাঁকা রাস্তা পাচ্ছি। জেনারেলি তো আমরা রাত্রির দিকে যাই, তো তার ফলে একটু বেশ জ্যামজট থাকে, আজকে অনেক দিন পরে বেশ ফাঁকা সুন্দর রাস্তা। আমরা সবসময় তো রাত্রে যাই, প্রথমবার যাচ্ছি মনে হচ্ছে আজকে দিনের বেলা, না রাস্তাটা যে এত সুন্দর, অনেক বহুদিন পরে গেলাম আজকে। সাড়ে 7টা বাজতে যায়, অলরেডি পৌঁছে গেছি প্রায়, কালনা ক্রস করে গেছি, আর 5-10 মিনিট লাগবে। ওরও একদম ঘুমিয়ে গেছে, এত ঘ্যান ঘ্যান করছিল দুপুরবেলা ঘুমটা হয়নি বলে। তো যাই হোক, একটুখানি মাথায় হাত টাত বুলিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছে, এই আবার নামবো গাড়ি থেকে, আবার উঠে পড়বে। তারপর অনেক কিছু প্ল্যান রয়েছে, দোকানেতে পুজো হয়েছে ওখানে যাব, তারপরে নেমন্তন্ন তো একটা আছে, ইনভিটেশন, সেসব রেডি হব।
তো এখন ঝপাঝপ পৌঁছলে হয় আর কি, আর বসে থাকা যাচ্ছে না। অনেকক্ষণ হয়ে গেছে, আড়াই ঘন্টা হয়ে গেল আমরা যাচ্ছি। পৌঁছে গেছি, পৌঁছেই এবার একটু বাজার টাজারে বেরোচ্ছি। বেশ গান ফান চলছে পাশে, বললাম না তোমাদের যে একটা অকেশন রয়েছে এখানে, একটা বার্থডে পার্টি রয়েছে, সেখানে গান টান চলছে। এবার একটু মার্কেটে যাবো দোকানপাট করতে, দেখা যাক কত কী করা যায়। দোকানের পুজো আজকে যেরকম বললাম তো, ফের সেই আর কি, একটু সাজানো হয়েছে, ছেলেকে নিয়ে এসেছি, দেখে যাক, দেখাটা তো উচিত। কোনো রকমের রেডি হয়ে একটা সালোয়ার পরে বেরোচ্ছি ওই ইনভিটেশনে যাওয়ার জন্য। এত জোরে মাইক বাজছে, এত সাউন্ড, মানে জাস্ট গরমে নেওয়া যাচ্ছে না। টেম্পারেচার তো মনে হয় 42-45 এখন। তো যাই দেখি ওখানে, বাড়ির সবাই বাকি চলে গেছে, আমি এখনো যাইনি, যাচ্ছি। যাচ্ছে আমার অরকুমার, ওকে রেডি করে দিয়েছি, ও যাক। খেতে ফাইনালি বসে পড়লাম, এখনো যদিও পাক করেনি কিন্তু খেতে বসে পড়েছি। 10:30 বাজে, তারপর আবার অরবাবুকে ঘুম পাড়াতে হবে গিয়ে।